স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে এলজিডি ভবনে আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। এর আগে মন্ত্রী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সৌধ এর উদ্বোধন করেন। এলজিডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মিজবা উদ্দিন চৌধুরী সহ এলজিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।